হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হারিয়ে যাওয়া মডেল তিন্নি সম্পর্কে। তিনি বলছেন, বাড়িতে সাত করোনা রোগী, আতঙ্কে কাটছে আমার দিনগুলো। এমিন লাইফ নাটকের তিন্নির কথা মনে আছে। তিনি এখন কানাডায় মন্ট্রিয়েলের লাশাল শহরের মেয়ে ওয়ারিশাকে নিয়ে থাকেন। দেড় মাস ধরে আটকে আছেন। যে বাড়িটাই থাকছেন সেখানে সাতজন করোনা রোগী পাওয়া গেছে। আতঙ্কে কাটছে তার দিন রাত। বাড়িটাই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে জানার পর ভেবেছিলেন সেখান থেকে চলে যাবেন। পরে মনে হলো দরকার নেই। বাসায় মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ছিল না। সেখান থেকে একটু দূরে বন্ধু মনিকার বাড়ি, সে এসেই এসব দিয়ে গেলেন। আপাতত নিরাপদ তিন্নি। আত্মীয় স্বজনদের কি অবস্থা? তিন্নি বলেন, আমার তিন ফুপু আছেন কানাডায়, বাবা মা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয়, কিন্তু বাবা মার জন্য চিন্তা হচ্ছে। দাদা বাড়ির নেত্রকোনার কাজিনরা ঢাকায়, বাবা মা কানাডার, ফুপুরা মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা চ্যাট গ্রুপ খুলেছি, সেখানে সবাই একসঙ্গে যোগাযোগ করছে। এতে গুলো পরিবারের মানুষের কথা। অভিনয় জগতে স্বজনদের খবর রেখেছেন তিনি বা তার খবর নিয়েছিল কেউ। 2004 সাল থেকে কম নাটক করেননি তিনি। 2007 সালে মুস্তাফা সরোয়ার ফারুকের মিরিন বাংলাদেশ সিনেমায় তিনি ছিলেন। 2012 সালে অভিনয় করেছিলেন সাকিব খানের বিপরীতে সে আমার মন কেড়েছে চলচ্চিত্রে। বেশ কিছু ধারাবাহিক ও খণ্ডনাটকও ছিল তার অভিনয়ী প্রশংসা। 2016 সালে অক্টোবর মাসে কানাডায় গেছেন তিন্নি। প্রায় 5 বছর হলো। ওয়ারিশার বয়স এখন 11 বছর। সেখানকার একটি স্কুলে ক্লাস 4-এ পড়ছে সে। তাকে দেখাশোনার পাশাপাশি একটি কল সেন্টারে চাকরি করছেন তিন্নি। সেই চাকরির অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তিনি বলেন, 2 মাস পর সেটি ছেড়ে একটি কস্টিউমস স্টোরে যোগ দিয়েছিলাম, সেটাও ছেড়ে দিয়েছি, আমাকে দিয়ে চাকরি হবে না।